ডিয়ার ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল লার্নিং হোমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সিমেন্স ব্র্যান্ডের ভিএফডির সিনামিক V20 মডেলের ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। আপনারা যদি গুগলে সিনামিক V20 লিখে সার্চ দেন, তাহলে সিমেন্স ব্র্যান্ডের সিনামিক V20-র ম্যানুয়াল চলে আসবে এবং এই ম্যানুয়ালের ওয়ারিং ডায়াগ্রাম দেখে আপনারা এই ভিএফডির ওয়ারিং করতে পারবেন। তো আমাদের এখানে একটি ম্যানুয়াল সিনামিক V20 নামানো আছে। এখানে কিছু টার্মিনাল লেখা আছে, আপনারা লক্ষ্য করুন, লেখা আছে 0 ভোল্ট, 24 ভোল্ট, DIC, DI4, DI3, DI2 এবং DI1। তো আপনারা আসুন এগুলো VFD-তে দেখে নেই। এই যে VFD-র লেখা আছে DI4, DI3, DI2, DI1 এবং উপরে লেখা আছে 0 ভোল্ট, 24 ভোল্ট এবং লেখা আছে DIC। তো সিনামিক V20 মডেলের ওয়ারিং আমরা দুইভাবে করতে পারি, এক্সটার্নাল ওয়ারিং, একটি হলো PNP কানেকশন বা সিং কানেকশন এবং একটি হলো NPN কানেকশন বা সোর্স কানেকশন। প্রথমে আমরা সিং বা PNP কানেকশন নিয়ে আলোচনা করব। এখানে আপনারা লক্ষ্য করেন 0 ভোল্ট এবং DIC শর্ট করা আছে। 0 ভোল্ট থেকে DIC শর্ট করলে এই যে DI4, DI3, DI2 এবং DI1 সব 24 ভোল্ট হয়ে, 0 ভোল্ট হয়ে যাবে। তাহলে রিলের মাধ্যমে যখন আমরা সুইচিং করব এক্সটার্নালিভাবে, তখন সুইচিংয়ে দিতে হবে 24 ভোল্ট, তাহলে হয়ে যাবে PNP কানেকশন। আবার যদি আমরা সোর্স কানেকশন বা NPN কানেকশন করতে চাই, তাহলে আমাদেরকে 24 ভোল্টটা DIC-তে দিতে হবে। 24 ভোল্টটা DIC-তে দেওয়ার ফলে DI4, DI3, DI2 এবং DI11 সব এই টার্মিনালটা সব হয়ে যাবে 24 ভোল্ট। তাহলে আমরা রিলের মাধ্যমে যখন এখন সুইচিং করব, তাহলে ওই সুইচিংয়ের অপোসাইডে আমাদের দিতে হবে কত? 0 ভোল্ট। তাহলে এটা হলো NPN কানেকশন। তাহলে এই PNP এবং NPN কানেকশনের মাধ্যমে আমরা VFD-র সিনামিক V20-র ওয়ারিং করতে পারি, যে কোনো একটা ওয়ারিং আমরা করতে পারি। তা আপনারা লক্ষ্য করেন, এখানে আমার একটা ওয়ারিং ডেমো হিসেবে রাখা আছে। এখানে আপনারা লক্ষ্য করেন DIC-তে আমি 0 ভোল্টটা শর্ট করছি, তার মানে DIC-তে যখন আমি 0 ভোল্ট শর্ট করছি, তার অর্থ হচ্ছে এই যে DI শর্ট করার কারণে DI-13, DI-4, DI-3 এবং DI-1-2 সব কি হয়ে গেছে? 0 ভোল্ট হয়ে গেছে। তাহলে আমার রিলে সুইচিং অপর সাইডে দিতে হবে কত? 24 ভোল্ট। তো 24 ভোল্ট হিসেবে আমি এখানে দেখেন 24 ভোল্টের যে গ্রিন তারটা নিয়ে, 24 ভোল্ট নিয়ে এই তারটার মাধ্যমে আমি রিলের কমনে দিয়ে দিছি। এই যে রিলের কমনে গেছে তারটা, এই যে 24 ভোল্টটা কমন করে দিয়ে দিছি। তাহলে এটা হলো এক্সটার্নাল ওয়ারিং বা সিং কানেকশন, PNP কানেকশন। তো আপনারা চাইলে এখানে আমি DIC-তে যেহেতু 0 ভোল্ট শর্ট করছি, আপনারা চাইলেও এর উল্টাটা অর্থাৎ NPN বা সোর্স কানেকশন করতে পারেন। আপনারা 24 ভোল্টটা DIC-তে যদি দিয়ে দেন, তাহলে রিলের কমনে অবশ্যই আপনাদেরকে 0 ভোল্টটা দিতে হবে। এখন এখানে DI-13 যখন আপনি NPN কানেকশন করবেন, আসলে দেখি DI-3, DI-4, DI-2 এবং DI-1 এগুলো NPN কানেকশন করলে কী হিসেবে কাজ করে সে বিষয়টা আমরা এখন দেখব। আপনারা লক্ষ্য করেন CN002, CN002 VFD-র প্যারামিটার, CN002 হচ্ছে এক্সটার্নাল বোঝায়। তো আপনারা যখন এক্সটার্নাল মোডে থাকবেন, তখন একটু লক্ষ্য করেন DI-1টা অন অফ হিসেবে কাজ করবে, আর DI-12 বা DI-2 যেটা, এটা আপনার রিভার্স হিসেবে কাজ করবে। DI-3 এটা ফল্ট অ্যাকনোলেজমেন্ট বা কোনো ফল্ট হলে সেখানে অ্যালার্ম হিসেবে বাজবে। DI-4 জক ফরওয়ার্ড হিসেবে কাজ করবে, আর DIC-তে আমরা 0 ভোল্ট শর্ট করব। তাহলে আবার যখন আপনারা এটা
এনপিএন কানেকশন করবেন তখন টার্মিনালগুলো কাজগুলো চেঞ্জ হয়ে যাবে। এবার লক্ষ্য করেন ডিআই ওয়ানটা আবার অন অফ হিসেবে কাজ করবে, ডিআই টুটা এটা রিভার্স হিসেবে কাজ করবে, ডিআই থ্রি ফল্ট অ্যাকনোলেজমেন্ট হিসেবে কাজ করবে এবং ডিআই সি এবং 24 ভোল্ট আমরা শর্ট করছি এখানে, যেহেতু এটা এনপিএন কানেকশন বা সোর্স কানেকশন তা ডিআইসিতে অবশ্যই আমাদের কী দিতে হবে 24 ভোল্ট দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স বাকি যে টার্মিনালগুলো আছে আপনারা লক্ষ্য করেন এখানে আরও অনেক আছে, এখানে লেখা আছে D0NC এবং D01, D02 NONC, তো এগুলো রিলে আউটপুট, এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ইন্ডিকেটর ল্যাম্প চালাইতে পারি। আর এখানে আপনারা লক্ষ্য করেন লেখা আছে পি প্লাস এন মাইনাস, অর্থাৎ RS-485 কমিউনিকেশনের জন্য, অর্থাৎ আমরা ভিএফডিকে যদি আমরা পিএলসির মাধ্যমে অপারেট করতে চাই বা মোডবাস বা অন্য কোনো কমিউনিকেশন করতে চাই তাহলে আমাদের RS-485 কমিউনিকেশন পোর্ট লাগে। তো এখানে পি প্লাস এবং এন মাইনাস দেওয়া আছে। তো ডিওর ভিউয়ার্স আপনারা যদি সিনেমিক V20 মডেলের আরও কোনো ফাংশন বা ওয়ারিং সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।